হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো কালকে আমি কোনো ভিডিও টিডিও দেই নাই, কারণ হইতেছে আমার বাসার সাথে এটা একদম বাসার কাজ চলতেছে, প্রচুর আওয়াজ, প্রচুর, ইভেন এখনও অনেক আওয়াজ হইতেছে। আমি জানি না আপনারা আমার কথা বুঝতেছেন কি না, মানে দরজা জানালা বন্ধ করে রাখলেও আওয়াজ আসে আর কি। তো এর জন্য আই এম সরি, মানে এখনও হয়তো বা আপনারা অনেক আওয়াজ পাবেন, তো এর জন্য দুঃখিত। তো ঘুম থেকে উঠলাম, উঠার পরে বিছানা টিছানা গুছাই নিলাম, এখন জানালাটা খুলতেছি। বাবু সকালবেলা উঠছিল, উইঠে ঠাকুরের এইদিকে জানালা আর দরজাটা খুলে দিছিল, এটা আর খুলে নাই, তো এটা এখন আমি উইঠা খুলতেছি। ভোর দিকে একবার আমিও উঠছিলাম, উইঠে ঠাকুর জাগাইছি, জাগায় পরে আবার ঘুমাইছি। তো এখন আসলাম বারান্দা, ঘুম থেকে উইঠা বারান্দায় আইসে দেখি আর কি ফুল ফুটছে কিনা। তো উইঠা এসে ফুল দেখতে অনেক ভালো লাগে, তারপর দেখলাম এইটাতে চারটা ফুটছে আর একটা এখনও পুরোপুরি ফুটে নাই, আর গোলাপ ফুল ফুটছে একটা, আর এই যে ছোট যে গাঁদা ফুলের গাছটা এটাতে দুইটা গাঁদা ফুল ধরছে আর কি। তো এগুলো দেখে খুব ভালো লাগছে, ঘুম থেকে উঠার পরপরই ফুল দেখা মনটা একদম ফ্রেশ ফ্রেশ হয়ে গেছে। তো এখন মাথার আশ্রয় নিয়ে দিছি, কালকে বিকালবেলা বাইরে গেছিলাম, তখন প্রচুর বাতাস ছিল, তো বাতাসে আমার চুল চুল উঠতেছিল আর অনেক ধুলাবালু ছিল, অনেক চুল একদম আঠাটো হয়ে গেছে। তো এখন ব্রাশ করে নিতেছি, আর বাবুর শরীরটা খুব খারাপ, মার হাতের ব্যথা কমছে কিন্তু এখন বাবুর শরীরটা খারাপ করছে, বুক ব্যথা, পিঠ ব্যথা, নড়াচড়া করতে অনেক কষ্ট হয়। তো যাই হোক, ব্রাশ টাশ করা হয়ে গেছে, এখন মুখটা মুছতেছি, আর মা এই রুমে আসছে, আইসে শুয়ে আছে আর কি, মার সাথে কথা বলতেছিলাম। তো এখন আমি একটু গরম জল খাবো, প্যানটা বসায় দিছি, হালকা একটু কুসুম গরম জল আর কি। সকালবেলা বাবু সবজি রান্না করছে, লাউয়ের ডাটা দিছে, অনেক অনেকগুলো লাউয়ের ডাটা ছিল ফ্রিজে, সবগুলো দিয়ে দিছে, আর ভাত রান্না করছে, আর এই রুটিগুলো কালকে রাত্রে আমি বানাইছিলাম মা বাবুর জন্য, তো রুটি রইছে। আমি রুটি অত ভালো বানাইতে পারি না, তাও বানাইতে বানাইতে শিখতেছি আর কি, আগের চেয়ে এখন অনেকটা তাও ভালো হয়েছে। তো গরম জল হয়ে গেছে, আমরা মানে আমার কয়েকটা ফ্রেন্ড প্ল্যান করছে আর কি, সবাই সবার বাসা থেকে ইফতার বানায় নিয়ে যাব, পরে পার্কে ইফতার করবো আর কি সবাই মিলে। তো এগুলো নিয়ে আমার সাথে একটু কথা বলতেছিলাম আর কি, যে কী বানানো যায়, কী নেওয়া যায়। তো যাই হোক, গরম জল খাইছি, খাওয়ার পরে এখন সকালের খাবার খাবো, রুটি আর সবজি, দুইটা রুটি নিছি আর সবজি নিলাম। ফার্স্টে আমি একবার ভাবছি কি এই সবজিটা শুটকি দেওয়া করছে কিনা, মারে জিজ্ঞেস করতেছিলাম শুটকি দেয়া, পরে মা বলতেছে যে না এমনি সবজি। বাবু ভোরবেলা উঠছে, উঠে সবজি করছে, রুটি খাইছে, খাওয়ার পরে আবার ঘুমাইছে। তো লাউ শাকে ডাটা খাইতে আমার খুব ভালো লাগে, মানে যে কোনো শাকেরই বা যে কোনো ধরনের ডাটা ডাটা আমার খুব ভালো লাগে। তো খাওয়া দাওয়া করার পরে, মানে রুটি খাওয়ার আরও বেশ অনেকক্ষণ পরে, আমি আমার জন্য চা বসাইছি, চা খাবো, লিকার চা, আদা তেজপাতা দিয়া, চিনি ছাড়া। আর এদিক থেকে মা পাঁঠার মাংস নামায় রাখছে আর গুড়া মাছ নামায় রাখছে, এগুলো দুপুরের জন্য। প্রচুর মাছি হয়েছে ঘরে আমাদের, এত মাছি, আর বাবু এখন বুক ব্যথা করতেছে, পিঠ ব্যথা করতেছে, তো বললো একটু গরম সেঁক নিবে, এর জন্য আমি যে হট ওয়াটার ব্যাগটা এটা মানে চার্জ করবো আর কি, এটা 8 মিনিটে চার্জ হয়ে যায়, পরে এটাতে সেঁক নিবে আর কি। এটা দারাজ থেকে আনছিলাম, ভাই আনছিল, আনাইছিল আর কি। আর এই যে মা মাংসের জন্য, মাছের জন্য মশলা টশলা রেডি করতেছে, মাংসের জন্য আলু আলু কাটলো, আর এখন পেঁয়াজ রসুন আদা এগুলো রেডি করতেছে। আমি জানি না আপনারা আমার কথা শুনতেছেন কিনা, কারণ এত আওয়াজ হইতেছে, এত আওয়াজ হয়, বাসার কাজ চলতেছে, অনেক টাইম লাগবে আসলে আওয়াজ এগুলো চলতেই থাকবে, অনেকদিন যাবৎ শুরু হয়েছে এক আওয়াজ আওয়াজ একদম ঘরের সাথে, আরও বিরক্ত লাগে আওয়াজটা। যাই হোক, চা হয়ে গেছে, আর এদিক থেকে না আমাদের মানে রান্নাঘরে জানালা থেকে দেখা যায় আর কি, এই এই বাসাটার অনেক আম গাছ, অনেক আম ধরছে গাছে, জানি না বোঝা হয়েছে কি না, অনেক আম ধরছে গাছে, ভালোই লাগে দেখতে।
তো এই তো আমার চা হয়ে গেছে, নিয়ে আসছি খাবো। মনে হয় বৃষ্টি হবে, একদম সব অন্ধকার হয়ে গেছে, মানে লাইট জ্বালানো দরকার এরকম অন্ধকারে। অন্ধকার অন্ধকার চাটা ভালোই লাগতেছে আমার কাছে, লুডু খেললাম মাত্র। বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে, মানে গোড়া গোড়া বৃষ্টি পড়তেছে আর কি, বোঝা যায় কিনা। কারেন্ট গেছে আমাদের এদিকে, একটু বৃষ্টি হইলে দিন একটু খারাপ হইলে কারেন্ট যায় না, কিছু একটা অবস্থা, মানে একটু গোড়া বৃষ্টি হইলেও কারেন্ট যায় না, বোঝা যায় না। আমি স্নান করে চলে আসছি, একবার ভাবছিলাম মাংস আমি রান্না করবো, মারা বলছে মা আচ্ছা তুমি রেডি করতেছো পরে আমি রান্না করবো না, পরে ভাবলাম আচ্ছা মা ই করুক আমি স্নান করে ঠাকুরটা দিই, নয়তো বা ঠাকুর দিতে অনেক দেরি হয়ে যাবে। তো যাই হোক আমি স্নান করে আসলাম, এখন ঠাকুর দিতেছি। আমি ঠাকুর দিতে গিয়ে পরে দেখলাম যে মানে এই সারদা মা আর লক্ষ্মী ঠাকুর আমি সিঁদুর পরাই নাই, তো তাদেরকে এখন সিঁদুরটা পরাই দিতেছি পূজা দেওয়ার পরে। এই তো আমার পূজা টুজা দেওয়া শেষ, আমাদের সলতা শেষ, মানে এখন যেটা জ্বালাইছিলাম এইটাই শেষ ছিল, সলতা বানাইতে হবে। এই তো ঠাকুরকে দর্শন করাই দিলাম আপনাদের সাথে, আর এই তো এখন দুপুরবেলার খাবার খাবো, ডাল আর মাংস সাথে নিয়েছি, শশা আমি গুঁড়া মাছের তরকারি মাঝে রান্না করছি, আমি আর ওইটা খাই নাই, ডাল আর মাংস দিয়ে খাইলাম। তো ডাল সকালবেলা বাবু রান্নার জন্য ভিজাইছিল, পরে আর রান্না করে নাই, তো পরে এটা মা রান্না করছে। তো এখন আমি বাবুর জন্য কফি বানিয়ে দিছি বিকালবেলা আর কি, বাবু বললো একটু কফি খাবে, কফি খাবে বিকালবেলা বলতে তিনটা সাড়ে তিনটা বাজে আর কি। আজকে যে শুক্রবার, আমার না শুক্রবার শুক্রবার লাগতেছে না কেন জানি, ভাইয়ের সাথে দুইবার কথা হলো, দুইবারই জিজ্ঞেস করছি ক্লাসে ক্লাসে, ও বলতেছে আরে শুক্রবার কিসের ক্লাসে, সকালেও না বললাম যে না আজকে শুক্রবার ক্লাস নেই, কিন্তু আবার কেন জানি মানে শুক্রবার শুক্রবার মনে হইতেছে না আজকে, জানি না কেন। তো লকডাউনে তো ফার্স্ট যখন কোভিড শুরু হয় লকডাউনে, তো তখন অনেক ছবি তুলতাম মানে বাসায় সময় কাটানোর জন্য, কি করব সব ঘরবন্দি, তো আমার এই ছবিগুলো আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছিলো। তো পরে কালকে আমার ফেসবুকে মেমোরিতে আসছে আর কি, মানে 2020 এইগুলো তুলছিলাম মেমোরিতে কালকে আসছে, পরে আমার গ্যালারিতে সেভ করে রাখলাম, তো এখন আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো এই ছবিগুলো ফার্স্ট একদম যখন লকডাউন দেয় তখনের তোলা, ভাই তুলে দিছিলো রাত্রেবেলা বাসায়, ওই পরে এডিট এডিট করছে, ওই বলছে এইভাবে সাজ এইভাবে বোঝ নে, মানে ভাই সব করে দিছে। আমার ছবি টিপি তুললে ভাই সব বললে দে দিদি এইভাবে কর, এই যে চুরি টুরি এগুলো রাখা না এগুলো সব ভাই ভাই করে দিছে, ভাই রাখছে, তারপরে এইভাবে বসার জন্য এইভাবে বই নিয়ে বসার জন্য এগুলো ভাই আমার বলছে। আর এটা আমার একটা চুড়ি আছে, একটা ব্যাঙ্গেল আছে আর কি সিলভারের, ওইটা এইটা আমার ভাই। তো আজকের মতো ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বাই।